सारा गए मखिए दिलो के ये लोके ऐसी घुरे बिना हेलिए दिली केस मा लोकेश ए लोकेशी गुड़बेड़ा चंद्र सूर्य हरे में जा सुखेर का सारा गाय मखिए दिलो के मातर सुखेर काज सारा गाय मखिए दिलो के हरे रे माला कोथाए पेली जोगिनी साज सजे एली गौरी नामटी माजे तोर गौरी नामटी माजे तोर ओई ना गौरी नामटी माजे तोर होरे नीलो के सुखेर काज सादा गाय बाकी दिलो के मा तोर सुखेर काज सारा गाय मखिए दिलो के साजिए दिलो शासन चिता साजिए दिलो शासन चिता तोरे साजिए दिलो शासन चिता भसो दिलो के चोखेर गाय सारा गाय
पखिए दिलोके मातर चोखेर काज सारा गाय पखिए दिलोके पखिए दिलोके पखिए दिलोके मागो जय मां मागो मोगरा किस मां मोगरा किस मां मंगलमयी मां श्यामा मोगरा किस मां मोगरा किस जोटिला बाड़ी ते आछिस जोटिलो के बोली आई जोटिलो अरे के नाम धरे डाक एतो बड़ो साहस हैं আমার নাম ধরে ডাকে বলে জটিলা একবার যদি দেখতে পেতাম না আমার নাম ধরার এমন সাহস আছে কারণ এই যাপন নগরী আমার যদি নাম ধরে না কেউ একবার যদি কেউ শুনেছে ওই বাগে আর গরুতে এক হাটে জল খাবে এত সাহস আমার নাম ধরে ডাকে বলে জটিলা বলি নামে ধরে কেটা নামে ধরে কেটা নামে ধরে কেটা নামে ধরে কেটা এই নামে ধরে কেটা নামে ধরে কেটা নামে ধরে কেটা নামে ধরে কেটা তার মুখে মারবো মুড়ো ঝাটা নামে ধরে কেটা মুখে মারবো মুড়ো ঝাটা নামে ধরে কেটা কারিয়া মন বুকের পাটা নামে ধরে কেটা কারে মন বুকের পাটা নামে ধরে কেটা এই নামে ধরে কেটা নামে ধরে কেটা নামে ধরে কেটা নামে ধরে কেটা এত সাহস আমার নাম ধরে ডাকে এত সাহস পেয়েছে একবার যদি দেখতে পেতাম না আর মুখে একদম মুড়ো ঝাঁটা মেরে বের করে দিতাম আমার মেয়েটাও বাড়িতে নেই যদি আমার মেয়েটা থাকতো না ওর একদিন কি আমার একদিন দেখিয়ে দিত এত বড় সাহস ধরে রাখছে হ্যাঁ একবার যদি দেখতে পাই না বুঝে দিতাম আমি কেমন এত সাহস হ্যালো হ্যালো জয় রাধে জয় রাধেশ বহুদিন বাদে বহুদিন বাদে মনে অনেক আসানে যাচ্ছি গো আমার বোন জটিলার বাড়িতে আমি থাকি বৃন্দাবনে আর আমার বোন জটিলা থাকে ওই যাবর নগরে যমুনার কিনার ধরে একাকিনে হেঁটে চলেছি সঙ্গে সাথে আমার কেউ নেই যাওয়ার পথে শুনতে পেলাম শ্যাম সুন্দরের সেই মহন মুরলির ধ্বনি যে বংশী ধ্বনি শ্রবণ করি সকল ব্রজবাসীদের মন প্রাণ আনন্দে ভরে ওঠে আর ওই বংশী ধ্বনি শ্রবণ করে আমার কি বলতে ইচ্ছে হয় জানেন শ্যাম তেরে বলছি শ্যাম তেরে বলছি পুকারে রাধানা লোক কর মীরা কই ওই বদনা লোক কর মীরা কই শ্যাম তেরে বনসি পুকারে রাধানা শ্যাম তেরে বনসি পুকারে রাধানা রাধা কবিশাম তো মেরা কবিশা সবরে কে বনসি কো বাজনে সে কা সবরে কে বনসি को बजने से का राधा कब शाम वो तो मीरा कब शाम राधा कब शाम वो तो मीरा कब शाम शाम तेरे वंश कन्हैया तेरे वंश पुकारे राधा ना राधा कब शाम है तो मेरा कब शाम राधा कब शाम है तो मेरा कब Thank you.
जमुना की लहरों में बंसीवट की छाया, किसको नहीं है कहो कृष्णों का नैया। जमुना की लहरों में बंसीवट की छाया, किसको नहीं है कहो कृष्णों का नैया। सबका दीवाना तो दीवाना तो सारा विधा, राधा कवि शाम को तो मीरा कवि शाम, राधा कवि शाम को तो मीरा कवि शाम। शाम तेरे मन से कन्हैया तेरे मन से पुकारे राधा ना, राधा कवि शाम है तो मेरा कवि शाम, राधा कवि शाम है तो मेरा कवि शाम। ओ कौन जाने बसरिया किसको बुलाए, जिसके मन भाए वो उसका गुन गाए। कौन जाने बसरिया किसको बुलाए, जिसके मन भाए वो उसका गुन गाए। सबका दीवाना तो सबका दीवाना तो सारा दीवाना, राधा कभी शाम हो तो मीरा कभी शाम, राधा कभी शाम हो तो मीरा कभी शाम। शाम तेरे मन से कन्हैया तेरे मन से पुकारे राधा ना, राधा कभी शाम है तो मेरा कभी शाम, राधा कभी शाम है तो मेरा कभी शाम। शाम तेरे बंसी पुकारे राधा ना, जय राधे श्याम। अच्छा जाई पारे होक, मोटामोटी प्रथम कथा बोली, এই মহা দুর্যোগে আপনারা বসে বসে হরিনাম শ্রবণ করছেন, আপনারা সকলে ভালো আছেন তো? হ্যাঁ, এই দুর্যোগের ঘন ঘটাকে যারা উপেক্ষা করে বসে বসে হরিনাম শ্রবণ করছেন, প্রতিটি কৃষ্ণ ভক্তের চরণে এই আস্থান থেকে আগত রাধা কৃষ্ণ কীর্তন সম্প্রদায়ের প্রতিটি কলা কুশলীর অসংখ্য কোটি দণ্ডবত। এইবারে আসি কাজের কথায়। যার বাড়িতে এসেছি এর ভদ্রতা বলে কোনো কিছু নেই, এর ঘরে ছাতাগুলায় চড়কাপড়ে আমাচ্ছে। বুড়া মানুষটা এই ভিজে ভিজে এই রাস্তাতে আসতেছি, ছাতা ঢালতে বেরিয়ে যায় মরবি। বুড়া মানুষ দেখলে গাছ চুলিকে উঠে। হ্যাঁ গো বাপা, ঢঙ্গ দেখা গা জ্বলে যায়। হ্যাঁ কচি, রাস্তা খারাপ, ছাতা তুলে যা, ছাতা তুলে যা। হ্যাঁ আমিও আসছি, তোরা যা, আমার দেখে তোরা শিখে নে। কচি ছাতা তুল, কচি হরি বল হরি বল। বলি দেখি এতটা পথ কষ্ট করে যার বাড়িতে এলাম, আমার সেই জটিলা বোন বেঁচে আছে না করোনায় কেটে গেছে, একটু টাকাটা কি করে দেখি। বলি ও জটিল, আরে কে কে আমার জটি জটি করে ডাকছে? দিদি যে যে ভয়টা করছিলাম সেটা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক বলি কোন পাশে যাব লো তোর বাড়িতে? ওই আমার যেমন বাড়ি তেমন আসবে তুমি। এত দিনে দিনে বন্যা বাদলা বেড়ে চলেছে, উঁচার উপরে ঘর করছিস না? আমার তো দেখা যায়নি বোন, কি বলবো জানিস? আগে আগে কি সুন্দর দেখা যেত, সেই বাড়ি থেকে কলকাতা পর্যন্ত দেখতে পেতাম। ও আচ্ছা, এত কম দিদি? বাড়ি থেকে কলকাতা তমলুক আমি প্রত্যেক দিন দেখতে পেতাম। আরে আমি এখন তো দিল্লি দেখতে পাই। তোরা বেড়ে গেছে শুধু। আর জানো তো এমন শুনতে পাই এখান থেকে আমার ঘরের ভিতর কি হচ্ছে আমি পরিষ্কার শুনতে পাই। ও আচ্ছা আচ্ছা, ভালো। মানে মাইক্রোফোনটা মোর এত ভালো কোম্পানির পড়ছে, তোমাদের মতো চায়না কোম্পানির নয়। আচ্ছা আচ্ছা, তুই কোথায় বলতো জটিল? আমি তোকে দেখতে পাচ্ছি না। আরে এসো এসো, কোথায় আর যাবো, অনেকটা তো চলে এসেছি। আরে কে তুমি? হরি বল হরি বল, সকলে মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা আচ্ছা, আমি কি তোমায় বোধহয় একটু একটু চিনি চিনি মনে হয়? আমি তো তোর দিদি। দিদি? ওরে বাবা রে, কি বলে দিদি? ও দিদি,
তুমি যে একদম পরিবর্তন হয়ে গেছে গো। চিনতে পারিস? চিনতেই পারছি না। চিনতে পারবি কি করে? সে তো বটেই। আমি কি আর তোর মতো? কেন গো দিদি, থেকে আমার অনেক পার্থক্য আছে। আচ্ছা ও দিদি, এই যে পার্থক্যটা হলো কি করে একটু বলো না। বলবো? হ্যাঁ বলো বলো। দেখ তেমন কাউকে অনেক লোক জিজ্ঞেস করেছে, বলে দিদি তোমার এত বয়স তবু তোমার এরকম ইয়াং স্টেজ কি করে? হ্যাঁ অনেকজন জিজ্ঞেস করে, যদি কাউকে আমি বলিনি, শুধু তুই আমার বোন বলে তোকে চুপি চুপি করে বলছি, আর কাউকে বলিস? হ্যাঁ হ্যাঁ বলো বলো। আমি না প্রত্যেক দিন ভাত খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে আগে ভিটামিন ট্যাবলেট খাই। ভিটামিন ট্যাবলেট? হাইবিট ট্যাবলেট। ও দিদি, ও দিদি পাওয়া যাবে না? আর নেই। হ্যাঁ দোকান বন্ধ, কোম্পানি মরে গেছে। দোকান বন্ধ হয়েছে, কোম্পানিও মরে গেছে। ও দিদি কোনো কি একটা উপায় নেই? উপায় একটা আছে। আছে? যদি তুই আমার বোন খাবি বলিস, তাহলে তোকে আমি ঔষধের তালিকাটা বলে দিচ্ছি, বাড়িতে বানিয়ে খেতে পারিস। ও দিদি বলো 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 দিদি বলো। খাবি? শরীর চাঙ্গা করবি? হ্যাঁ দিদি বলো। বয়স কমাবি? মন দিয়ে আমার কথা শোন। বলো। বাড়িতে হিংচা আছে, পাওয়া যাবে। এক গ্লাস হিংচার রস নিলাম, তার সঙ্গে হাফ গ্লাস কাঁচা দুধ মিশিয়ে দিবি। তাই দিলাম। তার সঙ্গে 50 গ্রাম ফিব্রাডন মিশিয়ে দিবি। আগে ফিব্রাডন কি বলো? ইঁদুর মারা 20-25 গ্রাম, হিনোসান 10 গ্রাম। এক সঙ্গে মিক্সার করে প্রত্যেকদিন 3 বার করে খাবি। এক সপ্তাহের মধ্যে পরিবর্তন না হলে আমার ফোন নাম্বার রাখ, আমি ফোন করে যোগাযোগ করি। তোর ওষুধ? ওষুধে চড় কাপড়? হ্যাঁ আমাকে মারবে লাগছে যেন। মারবে? হ্যাঁ বলে এই জটিল কি হয়েছে? সেই কখন থেকে জটিলা কুটিল বলে এক সুরে ডেকে চলে ডেকেছ? আমার এক ডাকে সারা যাবনগরবাসী জেগে বসে জেগেছে। তোরা মাইমি বাড়ির ভেতর কি এমন গুরুতর কর্মে ব্যস্ত ছিল? আরে মেয়ে কোথায় পাবো? সেই যে ব্রাহ্মণপাড়া গিয়েছে না সকাল থেকে, একবার দেখা নেই। আমার মেয়েটাও তো বাড়িতে নেই। কিন্তু দিদি গো আমি তো শুনতে পাইনি। শুনতে পাস না গো দিদি? শুনতে পাই। আচ্ছা মায়েরা বলুন তো, আমি যখন জটিলা কুটিলা বলে ডেকেছিলাম আপনারা শুনতে পেয়েছেন? কিন্তু যাকে এত করে ডাকাডাকি করেছি সে শুনতে পায়। আচ্ছা তাহলে বাড়ির ভেতরে যদি শুনতে পাসনি যখন আমি ডাকছিলাম জটিলা কুটিলা, তোর বাড়িতে কে আছে? আচ্ছা আচ্ছা, তোর বাড়ির ভেতর থেকে কে যেন আমায় বেরিয়ে এসে বললো, কি বললো? নাম ধরে কেটা তার মুখে মারি মুড়ো চেটা। এই যাবর বৃন্দাবনে কার এত বড় বুকের বাটা? আমি বৃন্দাবনের বড়াই বুড়ি, আমার মুখে মারে মুড়ো ঝাঁটা, সত্যি করে বলো সে কে? সে কে? ওই প্রশ্নটা তো তোমার কাছে আমারও। সে কে? আমি শুনেছি, পরিষ্কার শুনেছি কথাটা তুই বলেছিস। আমি বলেছি? হ্যাঁ রে। ও দিদি বল, তুমি ওটা ভুল শুনেছো। আমি ভুল শুনেছি? হ্যাঁ গো দিদি, ওটা মুড়ো ঝাঁটা নয়। আচ্ছা বেশ বেশ, আমি যদি না হয় ভুল শুনলাম, তাহলে তুই ঠিকটা কি বলেছিস বোন? পানের বাটা। পানের বাটা? হ্যাঁ গো। বলি পানের বাটাটা হবে কি? ও দিদি শোনো না, আমরা তো শ্যামা মায়ের ভক্ত, মায়ের সেবা পুজো করছিলাম, তাই লাস্টে ওই কি হয়েছে জানো? ওই পানের বাটাটা খোঁজার জন্য একটু জোর করে বললাম আর কি, ওই পানের বাটাটা কোথায়? আর আমি দূর থেকে সেটা মুড়ো ঝাঁটা। ও মানে বয়স হয়ে গেছে তো ঠিক মতো শুনতে পাই না, হয়তো হতেও পারে। তাছাড়া নিজের দোষ লোককে দিয়ে, আমার জটিলা বোনের মতো মেয়ে হয় না। হে আমার বিশ্বজোড়া খ্যাতি আমার বোনের, জানেন তো কত ভালো মেয়ে, এমন ভালো মেয়ে আর পাওয়া যায়? হে ঝগড়া করায় প্রথম পুরস্কার পেয়েছি। আচ্ছা বলি শোন জটিল, বলো সেই বহুদিন আগে একবার তোর বাড়িতে এসেছিস? এসেছিলে দিদি। দিনে দিনে সংসারে কাজ তো বেড়ে চলেছে। হ্যাঁ গো দিদি, সংসার সংসার করে সারা জীবন সংসারে কালি হয়ে গেল, পেলাম শুধু দুঃখ ব্যথা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা, আর কিছু নয়। যাদের জন্য সারা জীবন এত কিছু করে গেলাম, শেষের দিনে সেই আত্মীয় বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা কেউ সঙ্গের সাথে হবে না, তাই না? আচ্ছা জটিল বলো, সেই কতদিন আগে এসে দেখে গিয়েছিলাম? হ্যাঁ গো দিদি, একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল রে। হ্যাঁ গো দিদি। আর সেই ছোট্ট কুঁড়ে ঘরে তুই তোর ছেলে মেয়ে তোর মেয়ে মিলে অতি কষ্টে দিন, অতি কষ্ট গো দিদি। আর আজকে এসে দেখি বিরাট বড় রাজপ্রাসাদ বানিয়েছি। সে তো হবে, বলি পেলি কোথায় এত টাকা? তাছাড়া এত বড় বাড়ি বানালি, যদি আমায় একটু খুলে খুলে বলিস বোন, তাহলে শুনে ধন্য হবো। ও দিদি কি হয়েছে জানো? আচ্ছা আমরা তো গোয়ালা জাতি, দুধ ঘোলের ব্যবসা করি। হ্যাঁ গো দিদি, তা ওই ব্যবসাটা একটু বাড়িয়েছি। হ্যাঁ গো ও দিদি, ব্যবসাটা একটু বাড়িয়েছি। তা কি হয়েছে জানো? ও থেকে কিছু কিছু সঞ্চয় করে ও দিদি বলবো কি, চারখানা বাড়ি বানিয়েছি। ও মা গো, চারখানা বাড়ি? চারখানা। লোকে গান করতে করতে নাচে, আর আমার বোন কথায় কথায় তার ড্যান্স বেরিয়ে পড়ে। উল্কা পেতে বোন,
আচ্ছা ঠিক আছে বোন, আমি একটা কথা বলি শুন। হ্যাঁ বলো বলো। এই যে চারখানা বাড়ি বানিয়েছি, হ্যাঁ কেমন কেমন চারখানা একটু বলতো শুনি। ওটাও বলতে হবে। আচ্ছা বলছি শুন, একখানা আমার মায়ের বাড়ি, আর একখানা থাকার জন্য, আর একখানা রান্না খাবার জন্য, তিন আর একখানা বাড়ি। ওই যে বললে আসল বাড়ি, ওইটা হচ্ছে কি জানো, ওই রান্নাঘরের পিছনে। রান্নাঘরের পিছনে? ওটা কি আমার ঘর? রান্নাঘরের পিছনে আমার ঘর হয়। বেশি ঝাঁকাড়া মারিস না। কেন? বয়স হয়ে গেছে, শরীরটাও তোমার ভালো নেই। ও আচ্ছা আচ্ছা, যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলিস শোনো জটিল। হ্যাঁ, এই রান্নাঘরের পেছনে ওটা তাহলে সে ঘর? ও সে ঘর, ওটা সে ঘর। জটিলা বলছে স্বচ্ছ ভারত নির্মল গ্রাম বানাতে গেলে সবার প্রথমে যে জিনিসটির প্রয়োজন সেটি হলো বাড়ি বাড়ি শৌচাগার বানান, মা বোনেদের সম্মান বাঁচান। বঙ্গবাসীর হোক এই অঙ্গীকার, প্রতি বাড়ি থাকে যেন মুক্ত শৌচাগার। আমরা যে স্বচ্ছ ভারতের নাগরিক তার প্রমাণ বা পরিচয় দিতে হলে সবার প্রথমে আমাদের মুক্ত শৌচাগারের প্রয়োজন। তাই আমার বোন বানিয়েছে, খুব ভালো করেছিস জটিল, খুব ভালো করেছিস, এর জন্য আমি তোকে ধন্যবাদ দিই। কিন্তু জটিল বলো, এই যে থাকার ঘর, খাওয়ার ঘর, শোয়ার ঘর বাদে আমাদের আরো একখানা ঘর আছে রে। আরো একখানা ঘর? একখানা ঘর আছে। ওরে বাবা, কি বলে আরো একখানা ঘর, সেটা আবার কোন ঘর গো? সেটা? হ্যাঁ গো দিদি, সেটা হলে মানব দেহ। মানব দেহ ঘর? মানব দেহ আবার ঘর হয় নাকি? 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবেই তো পেয়েছি দুর্লভ মনুষ্য জনম। আপনি মনে করলে অনেক কিছু করতে পারেন। আজকে 2 বিঘে জায়গা আছে, কালকে 4 বিঘে করতে পারেন। আজকে 2টো বাড়ি আছে, কালকে 4টে বাড়ি করতে পারেন। 2টো গাড়ি আছে, আপনি আরো 2টো গাড়ি করতে পারেন। কিন্তু এই মানব দেহ একবার যদি জীবন বাড়ি শেষ হয়ে যায়, আর পাবো কিনা তার কোনো ঠিক নেই, তাই না? জ্ঞান দাসেতে বলে এই বাড়ি বার মরিলে মানব জন্ম হয় কিনা, তাই না? জলজা নবলক্ষাণিচ স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংকশ্চ পক্ষিনাং 10 লক্ষ কম, পশু বনশ্চ 30 লক্ষাণিচ চতুর লক্ষাণিচ মানব। এই যে শেষ 4 লক্ষবার মানব রূপ ধারণ করার সুযোগটুকু পেয়েছি গোবিন্দের কৃপাতে, এমন মনুষ্য জনম ধারণ করে, এমন সাধের দুর্লভ জনম পেয়ে যদি কৃষ্ণ ভক্ত হলাম না, হরিনাম করলাম না, তাহলে আবার একদিন তো ফিরে যেতে হবে গো মায়েরা। সেখানে গিয়ে বলবেনটা কি? জবাবদিহি আপনাকে করতে হবে, এসেছিলে কেনই ভাবে আর চলে এলে খালি হাতে, কিবা দিয়ে এলে কিবা নিয়ে গিয়েছিলে, তাই না? ও জটি, ও দিদি। হ্যাঁ আচ্ছা, তুমি যে কি বিড়বিড় করছো আমি তো বুঝতে পারছি না। আচ্ছা ওই যে কি বললে মানব দেহ ঘর, আচ্ছা ঘরটি কেমন একটু খুলে বলো তো, শুনতে বড় ইচ্ছে করছে, বলো। শুনবি? হ্যাঁ বলো বলো। জটিলা কোন কারি গো, বানাইছিল এই নাই এমন মজার দেহ ঘর, তোমায় ধন্য 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 ওহে কারি গো, তোমায় ধন্য ধন্য ওহে কারি গো। কোন কারি করে বানাইছিল, কোন কারি করে বানাইছিল এমন মজার দেহ ঘর, ধন্য 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 ওহে কারি গো, তোমায় ধন্য ধন্য ওহে কারি গো। কোন কারি করে বানাইছিল, জটিলা কোন কারি করে বানাইছিল এমন মজার দেহ গো, ধন্য 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 ওহে কারি গো, তোমায় ধন্য ধন্য ওহে কারি গো। কোন কারি করে বানাইছিল, কোন কারি করে বানাইছিল এমন মজার দেহ গো, ধন্য 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 ওহে কারি গো, তোমায় ধন্য ধন্য ওহে কারি গো। এ ঘরের দরজা নটা, ওরে বাবা কি বলে নটা, দেখো সব সময় তার খোলে দুটা। এ ঘরের দরজা নটা,
দরজার খোলা দুটো দরজা বন্ধ হলে কোনো দিনও বন্ধ হলে কোনো দিনও বন্ধ হলে কোনো দিনও ভেঙে যাবে তোর দেহ ঘর বানাইছিল বানাইছিল এমন মজার ঘর জটিলা বানাইছিল এমন মজার ঘর কোন কারিগরে বানাইছিল এমন মজার দেহ ঘর ধন্য ধন্য দেখো দুই খুঁটিতে বাঁধা জীব জটিলা রে ও তাতে ঘুরে বেড়াও সারা ভুব দু কুটিতে বাঁধা জীব মোরা ঘুরে বেড়াই সারা ভুব কুটি ভেঙে গেলে কোনো দিন ভেঙে গেলে কোনো দিন ভেঙে গেলে কোনো দিন ভেঙে যাবে তোর দেহ ঘর বানাইছিল বানাইছিল এমন মজার ঘর জটিলা বানাইছিল এমন মজার ঘর কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর ধন্য 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 ওহে কারিগর তোমায় ধন্য ধন্য ওহে কারিগর বলি কোন কাহারি গো কোন কাহারি ঘর বানাইছিল এমন মজার দেহ ধন্য 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 এটাই মন দিয়া শুনো ধাম তত্ত্বের বিচার দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার বাহ্যেতে চুরাশি ক্রোশ বৃন্দাবন রয় দেহ মধ্যে সেই সব করিব নির্ণয় অর্থাৎ যাহা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা রয়েছে প্রতিটি মানব দেহ ভাণ্ডে জানতে হলে নিজের দেহতত্ত্ব সম্পর্কে বুঝতে হলে কি করতে হবে গো মায়েরা সর্বপ্রথম আমাদের গুরু চরণাশ্রিত হতে হবে কারণ গুরু ছাড়ি গোবিন্দে ভজি সে পাপি নরকে মজি আর সব মরেও কারো যতদিন জীবের গুরুকরণ নাহি হয় পশু বলে সেই জীব জানিবে নিশ্চয় তাহলে গুরুকরণ করলে গুরুদেব যদি আমাদের কৃপা করেন তখনই মানব দেহতত্ত্ব কি কৃষ্ণ তত্ত্ব কি জীব শিক্ষা কি তখনই জানতে পারা যায় না হলে মায়াতে মোহিত হয়ে মায়ার সংসারে সারা জীবন কেটে গেল ভালো মন্দ কিছু জানা হলো না কেন এলাম কি বা করলাম কেনই বা চলে গেলাম আবার এমন সুন্দর পৃথিবীতে আসতে পারবো কিনা সে কথা আমরা কেউ ভাবলাম না একবার যদি পৃথিবী থেকে চলে যাই এমন সুন্দর পৃথিবী রূপ রস গন্ধ আস্বাদন পরিত্যাগ করে আর হয়তো আসা হবে না তাই না বারে বারে আর আসা হবে না আচ্ছা জটিল তোকে যে কথা বল দিদি হ্যাঁ আচ্ছা তুমি যে কি বিড়বিড় করছো আমি তো কিছু বুঝতে পারছি না আমার কথা তুই বুঝতে পারবি ও দিদি হ্যাঁ বল আচ্ছা একটি কথা বলবো তুমি রাগ করবে না 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 রাগ আর তুই আমার বোন রাগ করার কি আচ্ছা ও দিদি হ্যাঁ বহুদিন বাদে তুমি যে আমার বাড়িতে এলে কিসের জন্য এলে একটু বলো না এই যে কথা বলেছে একটা যুক্তিপূর্ণ হ্যাঁ হ্যাঁ যে দিদি তুমি আমার বাড়িতে কেন এলে হ্যাঁ কেন এলে আমি তোর জন্য একটা আনন্দের সংবাদ এনেছি আনন্দের সংবাদ হ্যাঁ কি রে ও দিদি আগে কি আনন্দের সংবাদ গো কি আনন্দের সংবাদ কি আনন্দের আমি অদ্য প্রভাতে গিয়েছিলাম ওই মথুরার বাজারে বাজারে সেখানে শুনে এলাম মথুরাধিপতি কংস ঢোল সার দিয়ে জানাচ্ছে আর বলছে কি বল শুনুন শুনুন নগরবাসী গণ অদ্য হইতে দধি দুগ্ধের দাম একেবারে দ্বিগুণ হয়ে গেল গো একদম দ্বিগুণ
ও দিদি গো এই তো হাটে দিদি ও দিদি তুমি একটু অপেক্ষা করো আমি আসছি গো আমি আসছি গো ভগবান জানে এই বৃদ্ধা বয়সে গায়ে কি বল দিদি আমি কি টেনে ধরতে পারি বলি আমার কথাটা শেষ না হতে হতে এই যে জটিল বলি আমার আচ্ছা আপনারা বলতে পারেন এটা কাঁদছে না হাসছে আমি বুঝতে পারিনি বয়স হয়ে গেছে তো ও জটিল ওটা কাঁদছিস না হাসছিস আর তোমার কি মনে হয় আমার মনে হাসছিস ও দিদি কি হয়েছে জানো এই এটা কান্না হচ্ছে গো তুমি হ্যাঁ গো দিদি কি হয়েছে তুমি যে বললে বাজারে নাকি আগুন লেগে গেছে বেশ বেশ তাই তোমার কথা শুনে যা ছুটে গেলাম গো ছুট খেয়ে পড়ে বেশ তো আচ্ছা কোমরের যন্ত্রণা হচ্ছে গো তাহলে কি বলবি তুই ও দিদি গো আমি কি আর যাব হাটে গো দিদি আমি কি আর যাব হাটে আমি কি আর যাব হাটে গো দিদি আমি কি আর যাব হাটে আমি কি আর যাব হাটে গো দিদি আমি কি আর যাব হাটে আমি কি আর যাব হাটে গো দিদি আমি কি আর যাব হাটে দুদিনের পরে যেতে হবে মনে দুদিনের পরে ওই না শ্মশান ঘাটে আমি কি আর যাব হাটে আমি কি আর যাব হাটে গো দিদি আমি কি আর যাব হাটে হাটে যাওয়ার কি আর সময় আছে হাটে যাওয়ার গিয়া সময় আছে হাটে যাওয়ার গিয়ার সময় আছে হাটে যাওয়ার গিয়া সময় আছে ওই না শ্মশান ঘাটে ডাকিয়ে এসেছে হাটে যাওয়ার গিয়া সময় আছে ওই না শ্মশান ঘাটে ডাকিয়ে এসেছে হাটে যাওয়ার কিয়া সময় আছে আমারে কাঠে কাঠে পাতে ধরেছে হাটে যাওয়ার কিয়া সময় আছে আমারে কোমরে যন্ত্রণা হচ্ছে হাটে যাওয়ার কিয়া সময় আছে দাদিগুলো সব নড়ে গেছে হাটে যাওয়ার কি আর সময় আছে চুলিগুলো সব পেকে গেছে হাটে যাওয়ার কি আর সময় আছে চুলিগুলো সব পেকে গেছে হাটে যাওয়ার কি আর সময় আছে হাটে যাওয়ার কি সময় আছে ও দিদি গো বলে জটিল বল এ জন্মে বুঝি আর হাটে যাওয়া হলো না দিদি অমন করে বলিস না বোন ওরে অমন করে বলিস না কেন গো শরীরে বার্ধক্যে টানে সবাইকে একদিন বৃদ্ধ বৃদ্ধা হতে হবে সে তো বটেই এই মায়ার সংসারকে ছেড়ে চলে যেতে হবে তাই না যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে সুন্দর পৃথিবী ছেড়ে শুধু আমাদেরকেই চলে যেতে হবে এই সাজানো গোছানো বাগান দেখছেন না এই বাগান পড়ে থাকবে শুধু এই বাগান থেকে আমাদেরকে চলে যেতে হবে সময় চলিয়া যায় নদীর স্রোতেতে প্রায় যে জনা না বোঝে তারে ধিক শতধিক কহিছে দেওয়ালে সোনার ঘড়িটা টিক 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 তাই তো বলি ওরে মন সময় থাকিতে জীব কর হরিনাম অসময়ে বুঝবে হরিনামের কত দাম আচ্ছা জটিল
বলছিস তুই যেতে পারবি না না গো দিদি আচ্ছা আমি বলি কি মায়েরা যদি জটিলা বাড়িতে না যেতে পারে তাহলে জটিলার বাড়িতে বাজার যাওয়ার মতো কি আর কেউ নেই ও দিদি আগে ওই যে বললাম মেয়েটাও বাড়িতে নেই বেশ তো ছেলেটাও বাড়িতে নেই আরে বাবা তোর ছেলে মেয়ে তুই বাদে তোর বাড়িতে কি আর কেউ নেই না 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 বাজার যাওয়ার মতন আর কেউ নেই আমার সঙ্গে ড্রামা করছিস ও জটিল ও দিদি আচ্ছা মায়েরা বলুন আপনারা পসরা কীর্তন নৌকবিলাস প্রত্যেকেই শুনেন আমি জানি বলুন জটিলার বাড়িতে আর কে আছে কে আছে সেই বৌমাটার নাম কি জানো হ্যাঁ বলুন রাধে রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে ও জটিল কি হয়েছে তোর সেই রূপবতী তার মানে তোর সেই গুণবতী তার কার কথা তোর সেই সুন্দরী বৌমা রাধারণীকে আমি বাজার নিয়ে যাব কি বলে তুমি কি বলছো হ্যাঁ আমার সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র বৌমা তারে নিয়ে যাবে বাজারে এত সাহস তোমার হ্যাঁ বলি যাবে না যাবে না যাবে না বেরিয়ে যা আগে বেরিয়ে যা ওদিকে আমার বাড়ি থেকে দেখো দেখি সাহস না বলছি আরে আমার সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র বৌমা কত কষ্ট করে আমার ছেলেটা বাড়িতে নিয়ে এসে তারে নিয়ে যাবে বাজারে শোনো আগে কি বলেছি লা নষ্ট ঘাটে আর নারী নষ্ট হাটে আমার বৌমা রাজনন্দিনী রাজার মেয়ে তারে নিয়ে যাবে বাজারে আমি শাশুড়ি হয়ে বলবো বৌমা তুমি যাও হাটে এত সাহস যাবে না আচ্ছা যাবে না এই ঠান্ডার বাজারে তোর মাঝে মাঝে এত হাই ভোল্টেজ হয়ে যায় বুঝতে পারি ঠান্ডা পড়লেই তো হাই ভোল্টেজ আচ্ছা 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 বলি শোনো জটিল বলো রাগারাগি করার কোনো প্রয়োজন নেই কেন কেন কারণ তোর বৌমা তো আর একা যাচ্ছে না তাহলে কে যাবে তোর বৌমার সঙ্গে তোর বিশ্বাসের প্রিয় দিদি মানে আমি যাব তুমি যাবে হ্যাঁ রে আচ্ছা এই কথাটা যদি একটু আগে বলতি তোর ভদ্রতা দেখে তোর ব্যবহার দেখে আমি বলার মতো সুযোগ পাই আপনি কি জানেন নি আচ্ছা 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 এইবার বল তাহলে তোর বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠাবি ও দিদি অনুমতিটা দে ও দিদি শোনো না বল বল ওই যে অন্দর মহলে বেশ বৌমা আমার রান্না করছে বেশ তুমি যদি বুঝে সুঝে নিয়ে যেতে পারো আমি অনুমতি দিয়ে দিলাম বেশ তবে একটি কথা এই যে আমাদের আরাধ্য দেবী শ্যামামা রয়েছে হ্যাঁ ওর জয় গান করে যেতে হবে তবে আমার নিশ্চয়ই নিশ্চয়ই ও দিদি আমার ছেলেটা বাড়িতে নেই ছেলেটা ফেরার আগে নিয়ে আসতে হবে আরে সে কথা বলতে একটা কথা মনে রাখবি জটিল বৌমাটা শুধু তোর নয় তোর বৌমা মানে সে তো আমারই বৌমারি ও দিদি ওই জন্যই তো তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি তাহলে অনুমতিটা দিলি বোন হ্যাঁ গো দিদি বেশ তাহলে এখন আয় এখন আসি তাহলে জয় মা মা গো ও মা মুখ রাখিস মা মুখ রাখিস সে মামা মা গো আমার দেখি তোরে নয়ন ভরে মা গোয়ামা দেখি তোরে নয়ন ভরে হে মামা মা গোয়ামার দেখি তোরে নয়ন ভরে শ্যামামা মগোয়ামা দেখি তোরে নয়ন ভরে মামা বলে ডাকে বন্যায়া যদি আমায় নানি স্কুলে মামা বলে ডাকব না যদি আমায় নানি স্কুলে সে মামা মা গো আমা দেখি তোরে ভরে শ্যামামা মা গোয়ামা দেখি তোরে নয়ন ভরে শ্যামামা মা গোয়ামা দেখি তোরে নয়ন জয় মা গো
মাসে মা মুগ রাখিস মা মুগ রাখিস দিদি গো হ্যাঁ তাহলে এখন আসছি গো আই বোন আই তুই নিশ্চিন্তে তো কি কিছু ভাবতে হবে ও দিদি তুমি তো সবই জানো গো হ্যাঁ হ্যাঁ আমার একটা মাত্র বৌমা তুমি সাবধান করে নিয়ে যাবে আরে নিশ্চয়ই নিশ্চয়ই একবার বলেছি না তোর বৌমা নয় সে তো আমারই বৌমা ওই জন্যই তো তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি আর সে কথা বল ও দিদি আচ্ছা একটু ঘুরো না ঘুরব হ্যাঁ হ্যাঁ ओ दीदी করিস কি এই 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 শুধু বোনের ভালোবাসাটা দেখুন আমার থেকে 6 হাত দূরে গড় করতেছে লকডাউন আছে আগে লকডাউন এইজন্য অত দূরে প্রণাম করছিস হ্যাঁ গায়ে হাত দিবা চলবে প্রণাম করছিস লকডাউনে আশীর্বাদ দিচ্ছে অনলাইনে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আসি গো আই বোনাই জয় মা মা গো মুগ রাখিস মা মুগ রাখিস ভগবান তোর মঙ্গল করুক হরি বল হরি বল তবে দিদি একটা কথা বলি অনেক কপাল করে এমন বোন পেয়েছি অজটিল সাবধানে যাবি গাড়ি ঘোড়ার ব্যাপার রাস্তাঘাট তো ভালো নয় কালকে অনলাইনে দেখতেছি টিভিতে দেখতেছি টোটো গাড়ি চাপা পড়ে তিনটা বুড়ি মারা গেছে এই জন্য তুই আমার বোন তো সাবধানে যাবি হরি বল হরি বল হরি বল যাক জটিলাকে যখন আমি বশ করতে পেরেছি রাধারানীকে নিয়ে আমি কৃষ্ণ দর্শনে যাবই যাবো